কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পুতুল ভাঙা। ২৭ আমি বলেছিলাম বলে গুরু মশাই আমার পরে উঠল রাগে জ্বলে। মা গো তুমি পাঁচ পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে, খাতার নিচে ছিল ঢাকা দেখালে এক ছেলে, গুরুমশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে। বললেন তোর দিন রাত্রি শুধুই যত খেলা, একটুও তো মন বসে না পড়াশুনোর বেলা। মা গো আমি জানাই কাকে, ওর কি গুরু আছে, আমি যদি গিয়ে নালিশ করি এক্ষুনি তার কাছে। কোনো রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে, সত্যি কি ওর একটুও মন নেই পুতুলের পরে। সকাল সাঝে ওদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়াই করেননি কি কোনো রকম হেলা। ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেউ রাগে, বল দেখি মা ওর মনেটা কেমন তর লাগে। ধন্যবাদ।